অভাবনীয় হারত বৃদ্ধি পাইছে বিমানের টিকটের হার। নববর্ষ আর খ্রিস্টমাস উপলক্ষে উত্তর পূবলে পর্যটকের ঢল বয়া দেখি পাওয়া গেছে, যার বাবে কলকাতা, দিল্লি আর গুয়াহাটি বিমানবন্দর এইকদিন দেখি পাওয়া গেছে অভাবনীয় ভিড়। এই সম্পর্কে কথা বলি আমার নিউজ ডেস্কত উপস্থিত আছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক প্রশান্ত প্রতিম দত্ত। প্রশান্ত প্রতিম দত্ত, খ্রিস্টমাস আর নতুন বছর আগবহার লগেলগে, নতুন বছর আহিবলে আরম্ভ করার লগেলগে দেখি পাওয়া গেছে বিমান যাত্রীর ভিড় দেখি পাওয়া গেছে বিভিন্ন বিমানবন্দর সমূহ, বিশেষ কলকাতা, দিল্লি আর গুয়াহাটিত বিমান যাত্রীয় এক অভূতপূর্ব ভিড়র সৃষ্টি করেছে। কেবল সেয়াই নয়, বিমান যাত্রাও যেন এই মুহূর্তে অতি বেশি খরচল রূপান্তরিত হয়েছে। সবিশেষ খবর কি আছে এই সামগ্রিক পরিবেশ সন্দর্ভ? প্রশান্ত, হয় দেৱজিতভিয়া, এক খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনি আজ উত্থাপন করেছে যে যেহেতু অতি শেহতীয়াভাবে দেশের প্রায় যুম মূল শহর আছে, মূল শহরসমূহের যুম বিমানবন্দর আছে, বিমানবন্দর অভাবনীয় হারত যাত্রীর ভিড় দেখি পাওয়া গেছে। কেন বিগত প্রায় তিনটা বছর ধরে সমগ্র বিশ্বর দেশতো করোনা যে জটিল পরিবেশের সৃষ্টি হয়েছিল, সেই পরিবেশের পর্যটন ক্ষেত্রখনত বিশেষভাবে চাপ পড়েছিল, বা পর্যটন ক্ষেত্রখনে বহুত কঠোর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। তার পরবর্তী সময়ত কিন্তু এইবার 2022 বর্ষটো যেহেতু কোনো ধরনের বাধ্যবাধকতা নাই, সেয়ে ভারতবর্ষলৈ বিভিন্ন রাষ্ট্রের পর্যটক আহিছে, সেটা দেশের অর্থনীতির খুব ভাল খবর। কেন অতি শেহতীয়াভাবে যা এসপ্তাহ বা 10 দিন যদি চা যায়, দেশের যুম মূল মূল বিমানবন্দর আছে, বিমানবন্দরসমূহ এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে। যাত্রীর যে দীঘলীয় হারি দেখা গেছে, দিল্লি বিমানবন্দরে কোক বা আপনি মুম্বাই বিমানবন্দরে কোক, গোয়া কোক, যেহেতু বা আমার কলকাতা বিমানবন্দর আছে, সকলোতে যাত্রীর ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে, যার বাবে বহুত যাত্রীয় কিন্তু সময়ত ফ্লাইট ধরবা নাই। সে বিভিন্নজনে টুইট করে মিনিষ্ট্রিলে লিখিছে বা বিষয়টি অবগত করেছে, সে বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু নিয়ম বান্ধি দিছে বা যাত্রীসক আগতীয়াকৈ বিমানবন্দরত উপস্থিত হবলৈ আহ্বান জানাইছে। দেশের বিভিন্ন স্থানের লগতে গুৱাহাটীতো একই পরিবেশের সৃষ্টি হয়েছে। দেৱজিত ভূঞা, মই যদি এই মুহূর্তে কওঁ যে গুৱাহাটী যি বৰজাস্ত লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দর আছে, সেই বিমানবন্দর কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তি জড়িয়ে জানাইছে যে যখন যাত্রীয় গুৱাহাটীর দেশের বিভিন্ন স্থানে যাত্রা করব, সেই সকল যাত্রীয় 3 ঘণ্টা পূর্বে, নির্ধারিত সময়ত 3 ঘণ্টা পূর্বে বিমানবন্দর উপস্থিত হব লাগবে। কেন আগতে যে আছে সিকিউরিটি চেকিংয়ের যে ব্যবস্থা আছে, প্রায় 45 মিনিটের আগতে সেই পর্বটি সমাপ্ত হয়েছিল, কিন্তু এটা 3 ঘণ্টা সময় নির্ধারণ করেছে, কারণ 3 ঘণ্টা পূর্বে গিয়ে আপনি বিমানবন্দর উপস্থিত হব লাগবে। কেন এটা ঘণ্টাত গুৱাহাটী যে বিমানবন্দর আছে, বিমানবন্দর এক ঘণ্টাত মাত্র 450 গৰাকী যাত্রীক সুচারুরূপে প্রস্থান বা প্রবেশ করবেন, সেয়ে গুৱাহাটী যখন গুৱাহাটী বিমানবন্দর বা যখন যাত্রীয় দেশের বিভিন্ন স্থানে যাত্রা করব, 3 ঘণ্টা পূর্বে বিমানবন্দর উপস্থিত হব লাগবে। ইয়াতকৈ ডর কথা যেহেতু সম্মুখত বড়দিন আহি আছে, সম্মুখত নববর্ষ আহি আছে, সেয়ে গুৱাহাটীর বা গুৱাহাটীল বা উত্তর পূবর রাজ্যসমূহ কিন্তু দেশের লগতে বিদেশের বহু যাত্রী আহিছে, বহু পর্যটক আহিছে, উত্তর পূবর বিভিন্ন রাজ্যলৈ আহিছে, সেয়ে এইকদিন গুৱাহাটীকে ধরে উত্তর পূবর যিকেইটা বিমানবন্দর আছে, গুৱাহাটী বিমানবন্দরকে ধরে আটাইকেইটা বিমানবন্দরত কিন্তু যাত্রীর ভিড় পরিলক্ষিত হয়েছে। সমান্তরালভাবে যে বিমানের যে ভাড়া, সেই ভাড়া 3 গুণের দুগুণলৈ বৃদ্ধি পাইছে। এই মুহূর্তে মোৰ হাতত যি তথ্য আছে, কাইলৈ যদি গুৱাহাটীৰ কোনো এজন যাত্রীয়ে মুম্বাইলে যাত্রা করে, কিন্তু ভরব লাগবে এটা টিকটের মূল্য হব 16,000 টাকা। যেহেতু আমি জানো যে গুৱাহাটীৰ মুম্বাই বা বিভিন্ন স্থানলৈ যাবৰ বাবে এগৰাকী যাত্রীয়ে সর্বাধিক 8,000 টাকা ব্যয় করলে এটা বিমান টিকট ক্রয় করব পাৰিছিল, কিন্তু এই দিনকটাত, এই উৎসবের দিনকটাত গুৱাহাটীৰ মুম্বাইলৈ এগৰাকী যাত্রীয়ে ভরব লাগবে 16,000 টাকা। ঠিক একদরে গুৱাহাটীৰ যদি কলকাতালৈ যায়, যি ভাড়া আছিলে পূর্বতে 2,000-2,500 টাকা বা সর্বাধিক 3,000 টাকা, কিন্তু এই দিনটিত 22 তারিখ বা 23 তারিখে যদি আপনি কলকাতালৈ গুৱাহাটীৰ উড়া মারে, তেনেহলে আপনি বিমান ভাড়া দিব লাগবে আপনি 9,000 টাকা। ঠিক একদরে গুৱাহাটীৰ দিল্লী পূর্বে আছিল 5,000 টাকা বা 5,000-6,000 টাকা, খুব যদি তৎকালীনভাবে আপনি টিকট ক্রয় করে অত্যাধিক সর্বাধিক আপনি 6,000-7,000 টাকা আপনি ব্যয় করবল, কিন্তু
এই মুহূৰ্তত 22 বা আৰু 23 তাৰিখ এই দুটা দিনত যদি আমি সাবলৈ যাওঁ যোন কোনো এজন বিমান যাত্ৰীয়ে তেওঁ গুৱাহাটীৰ পৰা দিল্লীলৈ তেওঁ যদি ফ্লাইটত উৰা মাৰে তেওঁ তেনেহলে ভৰিব লাগিব 10000 টকা নিহন্দেহে এই এটা কথা কব পাৰি যে যেতিয়া অসম বা ভাৰতবৰ্ষৰ লগত সমগ্ৰ দেশতে পৰ্যটনৰ ক্ষেত্ৰলৈ আখাৰ বতৰ আহিছে বিদেশী ৰাষ্ট্ৰসমূহৰ পৰা পৰ্যটকসকল আহিছে সেয়া আমাৰ বাবে খুব ভাল খবৰ কিন্তু ইয়াৰ মাজত কিন্তু যিসকল সাধাৰণ যাত্ৰী আছে যিসকলে তেওঁলোকে ডমেষ্টিক ফ্লাইটত তেওঁলোকে ঘূৰা ফুৰা কৰে বা তেওঁলোকে বিশেষ কামৰ বাবে বা বেমাৰৰ বাবে বা বিভিন্ন কামৰ বাবে তেওঁলোকে বিভিন্ন স্থানলৈ অহা যোৱা কৰিব লাগে এই সময়ত কিন্তু তেওঁলোকে ভৰিবলগীয়া হৈছে অত্যাধিক বিমান ভাড়া যাৰ বাবে বিমানবন্দৰসমূহত এক অভাৱনীয় পৰিৱেশৰ সৃষ্টি হৈছে আনহাতে যিসকল সাধাৰণ লোক আছে যিসকল মধ্যবিত্ত বা যিসকলে কোনো রকমে এটা টিকট যোগাৰ কৰি তেওঁলোকে বিশেষ কামৰ বাবে তেওঁলোক বাহিৰলৈ যাবলগীয়া হয় তেওঁলোকে কিন্তু ব্যাপক সমস্যাৰ সৃষ্টি ধন্যবাদ কি আছিল আমাৰ সতীৰ্থ জ্যেষ্ঠ সাংবাদিক প্ৰশান্ত প্ৰতিম দত্ত আৰু প্ৰশান্ত জনালে কেনেকৈ উৎসৱৰ দিন চমু চাপি অহাৰ লগে লগে বিমান যাত্ৰাৰ খৰচো বৃদ্ধি পাবলৈ আৰম্ভ কৰিছে আৰু বিমানবন্দৰসমূহত দেখিবলৈ পোৱা গৈছে অভাৱনীয় ভিৰ বিশেষকৈ উত্তৰ পূৰ্বাঞ্চললৈ দেশী বিদেশী পৰ্যটকৰ ঢল বোৱা বুলি জানিব পৰা গৈছে।